মাটি সংরক্ষণ। মাটি সংরক্ষণ হলো সব ব্যবস্থাপনা ও ভূমি ব্যবহারের একটি সংমিশ্রণ পদ্ধতি, যা প্রাকৃতিক এবং অথবা মানুষের দ্বারা হ্রাস বা ক্ষয় বিরুদ্ধে মাটিকে রক্ষা করে। কৃষিজ অনুশীলন মাটিকে ভূমিক্ষয়ের জন্য উৎসাহিত বা অবদান রাখে, যা মাটির উৎপাদন ক্ষমতা এবং স্থায়িত্বের দিকে অগ্রগতির ক্ষতি সাধন করে। মাটি সংরক্ষণ মাটির অতিরিক্ত ব্যবহার, অম্লত্ব, লবণাক্ততা বা অন্যান্য রাসায়নিক মাটি দূষণ পরিষ্কার ও পোড়ানো এবং কৃষিকাজের ফাঁকে ফাঁকে অন্য অস্থিতিশীল পদ্ধতি দ্বারা সৃষ্ট কিছু স্বল্প উন্নত অঞ্চলের মাটিকে ক্ষয় বা উর্বরতা কমে যাওয়া থেকে প্রতিরোধ করে। সাধারণত বন উজাড় করার পরিণামে বৃহৎ ক্ষয় হয়, মাটির পুষ্টি হারায় এবং কখনো কখনো সম্পূর্ণ মরুকরণ হয়। কৃষকদের সহস্রাব্দ থেকে মাটি সংরক্ষণের রেওয়াজ আছে। সংরক্ষণ চর্চা একাধিক শ্রেণীতে পড়ে। বর্তনী কৃষিকাজ। বর্তনী কৃষিকাজ কৃষিকাজ এলাকায় ফসলের খোঁজগুলো বর্তনী লাইন অনুসরণ করে সাজানো হয়। একটি ধ্রুব উচ্চতা বজায় রাখার জন্য খাঁজগুলোকে ডানে ও বায়ে ঘুরানো হয়, যা পানি গড়িয়ে পড়া কমায়। বর্তনী কৃষিকাজ প্রাচীন ফোনিশিয়ান রেওয়াজ ছিল এবং এটা 2 থেকে 10% ঢালুর ক্ষেত্রে কার্যকর হয়। বর্তনী চাষ ফসলের ফলন বৃদ্ধি করতে পারে 10 থেকে 15%, ফলস্বরূপ আংশিকভাবে বৃহত্তর মাটি ধরে রাখে। সোপান। সোপান হলো পাহাড়ি এলাকার কাছাকাছি এলাকায় স্তর তৈরি করার চর্চা। একটি সোপান অনেকগুলো স্তর তৈরি করে, পূর্বেরটা থেকে পরেরটা উচ্চ হয়। সোপানগুলো মাটির অন্যান্য প্রতিরোধী ব্যবস্থা দ্বারা ক্ষয়ের হাত থেকে রক্ষা পায়। ছোট আকারের খামার বা অনুন্নত দেশের ক্ষেত্রে সোপান চাষ খুবই প্রচলিত, যেহেতু স্বয়ংক্রিয় যন্ত্রপাতি এইসব এলাকায় ব্যবহার খুবই কঠিন। কিলাইন নকশা। কিলাইন নকশা হলো বর্তনী চাষাবাদের বর্ধিতকরণ, যেখানে মোট জলবিভাজিকা বিশিষ্ট বর্তনী লাইন নেওয়া হয়। পরিসীমা রান অফ নিয়ন্ত্রণ। বৃক্ষ, ঝোপঝাড় ও স্থল কভার হলো ভূমিক্ষয় প্রতিরোধের জন্য কার্যকর পরিসীমা ব্যবস্থাপনা, যার দ্বারা পৃষ্ঠপ্রবাহ বাধাগ্রস্ত হয়। এই ঘের বা আন্তঃসারি ব্যবস্থাপনার একটি বিশেষ ফর্ম হলো ঘাস পথ। এর ব্যবহার, যা পৃষ্ঠ ঘর্ষণের মাধ্যমে উভয় চ্যানেলের এবং রান অফের পৃষ্ঠ রান অফকে বাধাগ্রস্ত করে এবং ক্রমশ নিচু ভূপৃষ্ঠ অনুপ্রবেশে উৎসাহিত করে। বাতাস ভেঙে দেয়া। কৃষিজমির বাতাসের দিকে উন্মুক্ততা, যা মাটির ক্ষয়ের জন্য দায়ী, তা পর্যাপ্ত ঘন গাছের সারি দ্বারা বাতাস ভেঙে দেয়া হয়। চিরসবুজ প্রজাতি সারা বছর নিরাপত্তা দেয়। যা হোক, যতদিন পর্ণরাজি অনাবৃত মাটি পৃষ্ঠতলের উপস্থিত থাকে, পর্ণমোচী গাছের প্রভাব পর্যাপ্ত হতে পারে। আবৃত ফসল বা শস্য পর্যায়ে। আবৃত ফসল যেমন লিগিউম, হোয়াইট টার্নিপ, মূলা এবং অন্যান্য প্রজাতি অর্থনৈতিক ফসলের সাথে পর্যায়ক্রমে চাষ করলে সারা বছর মাটিকে ঢেকে রাখা যায় এবং সবুজ সারেরও কাজ করে, যা নাইট্রোজেনকে যোগ করে ও অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যোগ করে। আবৃত ফসল ঘাসের বৃদ্ধিকেও বাধা প্রদান করে। মাটি সংরক্ষণ কৃষিকাজ। মাটি সংরক্ষণ কৃষিকাজে অন্তর্ভুক্ত হয় বিনা চাষ কৃষিকাজ, সবুজ সার ও অন্যান্য মাটি উন্নতকরণের চর্চা। তারা ক্ষতিগ্রস্ত মাটি পুনরুজ্জীবিত, ক্ষয় কমানো, উদ্ভিদের বৃদ্ধি উৎসাহিত, নাইট্রোজেন সার বা ছত্রাকনাশক ব্যবহার বর্জন, গড় ফলনের উপরে উৎপাদন এবং খরা বা বন্যার সময় ফসল রক্ষা করতে পারে। এর ফলে কম শ্রম ও কম খরচ হয়, যা কৃষকের লাভ বৃদ্ধি করে। বিনা চাষে কৃষিকাজ ও আবৃত ফসলের নাইট্রোজেন ও অন্যান্য পুষ্টি উপাদানের আধার হিসেবে কাজ করে। ইহা মাটির জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি করে। বারংবার চাষ বা কর্ষণ মাটি ক্ষয় করে। এর উপকারী ছত্রাক ও কেঁচোকে মেরে ফেলে। একবার যদি ধ্বংস হয়, মাটি এটি পূরণ করতে কয়েক মৌসুম সময় নিতে পারে, এমনকি খুব উপযোগী পরিস্থিতিতেও। সমালোচকরা তর্ক করে যে চাষবিহীন এবং প্রাসঙ্গিক পদ্ধতি হলো অকার্যকর এবং
অনেক চাষির জন্য অত্যন্ত ব্যয়বহুল, আংশিকভাবে কার্যকর, কারণ ইহার জন্য নতুন যন্ত্রপাতি দরকার। তারা ভূমিরূপ, ফসল ও মাটির অবস্থার উপর ভিত্তি করে প্রচলিত চাষের সুবিধা বর্ণনা করে। কিছু কৃষক অভিযোগ করে যে বিনা চাষের ক্ষেত্রে আগাছা দমন জটিল, ফসলের অবশিষ্টাংশের জন্য দেরি হয়, বিশেষ করে ভুট্টার ক্ষেত্রে ব্যবস্থাপনা করা কঠিন।